নেগেটিভ ইস্যুর প্রতি মানুষের অ্যাট্রাকশন অনেক বেশি থাকে। শুটিং এর ঘটনা কিন্তু সব খুবই কষ্টের। আমি একটা কাজ করলে সেই কাজটা কখনোই 100% অডিয়েন্স কাছে ভালো লাগবে এটা আমার মনে হয় না। আমরা একটা শর্ট ফিল্ম বানিয়েছি, দুঃখিত, ভিউজ ব্যাপারটা আসলে আমরা ঠিকঠাকভাবে বিশ্লেষণ করতে পারি না। সো আপনি যদি একটা নেগেটিভ কিছু রেখে দেন আপনার ফিল্মের মধ্যে, দেখবেন ওটার মধ্যে সব মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ওটা দেখার জন্য। অসময়ের মধ্যে আপনার বাকি কাজগুলো থেকে আপনার কাছে কি বিশেষত্ব মনে হয়েছে? আমার অন্যান্য কাজগুলোর মধ্যে আমার কাছে মনে হয় যে ইমোশনটা একটু কম থাকে, বাট অসময়ের মধ্যে আমার কাছে মনে হয় যে ইমোশনটা অনেক বেশি আছে। অসময়ের মধ্যে প্রত্যেকটা চরিত্রকে আপনি একটু ভিন্নভাবে ভিন্ন ধাঁচে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। নিশ্চয়ই শুটিংয়ের সময় কোনো মজার ঘটনা ঘটেছে যেটা স্মরণীয় হয়ে থাকবে, এমন কিছু মজার ঘটনা দর্শকদের উদ্দেশ্যে বলতে চান? এখন শুটিংয়ের ঘটনা তো আসলে শ্যুট করতে মজা লাগে, বাট শুটিংয়ের ঘটনা কিন্তু সব খুবই কষ্টের। কারণ আমরা কোর্টরুমে যখন শ্যুট করি তখন টানা দুই দিন আমাদের একেবারে খবর হয়ে গেছে, আমরা সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত শুটিং করেছি। সো শুটিংয়ের মধ্যে তো আসলে সবসময় আমরা ফান করতে থাকি, বাট শুটিংটা আসলে আমরা খুব কষ্ট করে করি। শুটিংটা এরকম না যে শুটিংটা সবাই খুব মজা করে করে, শুটিংটা কিন্তু সবাই কষ্ট করে করে। শুটিংয়ে ঘটনা ঘটে অনেক মজার মজার, বাট আমাদের আসলে শুটিংয়ে কষ্টটাই বেশি হয়। সো ওই ধরনের কোনো ঘটনা নেই, আমাদের শুটিং করতে খুব কষ্ট হয়েছে। এক ধরনের দর্শক যারা আছে, যারা সমালোচক ছিল, তারা কিন্তু জিনিসটা টার্ন হয়েছে এবং তারাই আবার প্রশংসা করছে, এই যে এই টার্নিংটা, এটা কেমন এনজয় করলেন? আমি আসলে এই বিষয়গুলো কখনো মাথায় নেই না। দেখেন, আমি একটা কাজ করলে সেই কাজটা কখনোই 100% অডিয়েন্স কাছে ভালো লাগবে এটা আমার মনে হয় না। 90% অডিয়েন্সের কাছে হয়তো বা ভালো লাগতে পারে, 10% অডিয়েন্সের কাছে খারাপ লাগতেই পারে, যে কোনো কন্টেন্ট। সো অসময়ের ব্যাপারে আমি বলবো যে আমি সবচেয়ে বেশি পার্সেন্টেজ পজিটিভ ফিডব্যাক পেয়েছি। আমি এখন পর্যন্ত যত কন্টেন্ট বানিয়েছি সেখানে অসময়কে নিয়ে পজিটিভ মন্তব্য করার পার্সেন্টেজটা অনেক বেশি। সো সেই জায়গা থেকে এটা নিয়েও অনেকে অনেক ধরনের নেগেটিভ কথা বলছে, কারো কাছে ভালো না লাগতেই পারে। সো আমি চেষ্টা করবো যে আমার পরবর্তী কাজে যাতে আরও এই পজিটিভ মন্তব্যটা যাতে আরও বেশি আসে, সেই চেষ্টা আমার সবসময় থাকে। আপনাকে সবসময় দেখা যায় উৎসবগুলোকে কেন্দ্র করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে থাকেন, ভ্যালেন্টাইন ডেতে দর্শকের জন্য বিশেষ কিছু আছে? হ্যাঁ, ভ্যালেন্টাইন ডেতে যেহেতু অসময়ের পরপর ভ্যালেন্টাইন ডের মাঝখানে সময়টা অনেক কম, সো আমরা আসলে বড় কোনো সিনেমা বানাতে পারিনি, বাট আমরা একটা ছোট সিনেমা বানিয়েছি। আমরা একটা শর্ট ফিল্ম বানিয়েছি, দুঃখিত, যেটা 14 ফেব্রুয়ারি বঙ্গতে আসবে, এবং এটাতে অভিনয় করেছে জিয়াউল হক পলাশ আর পার্সা ইভানা। সো এই ছোট শর্ট ফিল্মটা আমরা বানিয়েছি খুব যত্ন করে, সো এটা দেখলে হয়তো বা অডিয়েন্সের ভালো লাগবে। আরও একটা কন্টেন্ট বানিয়েছি আমি লাভ বাজ নামে, আমি এর আগে একটা কাজ করেছিলাম ব্যাড বাজ, সেটার সেকেন্ড চ্যাপ্টার ছিল হচ্ছে গুড বাজ, এবং থার্ড চ্যাপ্টার হচ্ছে ব্যাড লাভ বাজ। সো লাভ বাজটা আসবে হচ্ছে ক্লাব 11 এন্টারটেনমেন্টে, এটাও 14 তারিখে মানুষ দেখতে পাবে, হোপফুলি মানুষ এনজয় করবে আর কি। প্রথম কথা হচ্ছে মানুষ ওই কন্টেন্টটাই দেখবে যেই কন্টেন্টটা দেখলে মানুষ ভালো লাগে মানুষের, কারণ একটা কন্টেন্ট কিন্তু মিনিমাম 42-60 মিনিট 70 মিনিট হয়। মানুষ আসলে প্রথম 5 মিনিট 10 মিনিট দেখলেই বুঝতে পারে যে এই কন্টেন্টটা আমি কন্টিনিউ করবো কি করবো না। সো আমার কন্টেন্টগুলো যেহেতু মানুষ পছন্দ করে বা অপেক্ষা করে, তার মানে হয়তো বা কিছু না কিছু তারা পায়, কোনো না কোনো কানেকশন তারা পায়। সো এই কন্টেন্টটার মধ্যে যেহেতু লাভ বাসটা হচ্ছে এর আগে ব্যাড বাস গুড বাস ছিল, সেটারই ধারাবাহিকতা আরেকটা চ্যাপ্টার, সো এটার জন্য অলরেডি কিছু মানুষ অপেক্ষা করছে যে আমরা আসলে ও এই ক্যারেক্টারগুলোর গল্পটা দেখতে চাই। সো এবার লাভ বাজে আরও অনেক বিস্তৃতভাবে আমরা ফ্রেন্ডশিপ এবং লাভেবল রিলেশনশিপগুলোর গল্প দেখিয়েছি, সেজন্য হয়তো বা লাভ বাজ দেখলে মানুষ মজা পাবে। আর দুঃখিত একটা সুইট লাভ স্টোরি, এইটা আসলে আমার কাছে মনে হয় যারা আসলে প্রেমের গল্প বা রোম্যান্টিক কোনো কিছু দেখতে পছন্দ করি, তাদের কাছে একটা নতুন গুড ফিল কন্টেন্ট হিসেবে এটা তাদের মনে থাকবে। শুধুমাত্র ভিউজের জন্য, ভিউজ ব্যাপারটা আসলে আমরা ঠিকঠাকভাবে বিশ্লেষণ করতে পারি না। যখন আমাদের কন্টেন্ট কেউ দেখে তখন আমরা ধরে নেই যে আচ্ছা একজন মানুষ আমাদের কন্টেন্টটা দেখেছে, ধরেন আমার কাজটা 10 জন দেখেছে, মানে আমরা যদি বলি যে 10টা ভিউ হয়েছে, তো আমার কাজটা 10 জন মানুষ দেখলে তো ডেফিনেটলি আমার ভালো লাগবে, রাইট? যত মানুষ দেখবে তত আমার ভালো লাগবে। এখন যে কোনো নেগেটিভ ইস্যুর প্রতি মানুষের অ্যাট্রাকশন অনেক বেশি থাকে। সো আপনি যদি একটা নেগেটিভ কিছু রেখে দেন আপনার ফিল্মের মধ্যে, দেখবেন ওটার মধ্যে সব মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ওটা দেখার জন্য, কিন্তু সেটা শুধুমাত্র একবার দেখে ভুলে যাবে, আপনার কন্টেন্টটা কিন্তু কারো মনে থাকবে না। বাট আপনার কন্টেন্টটা যদি ঠিকঠাক হয় তাহলে সেই কন্টেন্টটা কিন্তু মানুষের মনে গেঁথে থাকবে। সো দর্শক যেহেতু রিপিটেডলি আমাদের কাজ দেখছে, তার মানে দর্শক হতাশ হচ্ছে না, দর্শক এখানে হয়তো বা পজিটিভ কিছুই পাচ্ছে। যদি নেগেটিভ কিছু থাকতো তাহলে দর্শক একবার দেখে আর কখনোই দেখতো না,
সো আমার কাছে মনে হয় যে কন্টেন্টের গুণগত মানটা ইম্পর্টেন্ট, এবং সেটা আসলে যদি ভালো হয় কন্টেন্ট, আস্তে আস্তে সেই কন্টেন্টের দর্শকের সংখ্যা বাড়বে।